মাধ্যমিকের পর সায়েন্স আর্টস না কমার্স কাদের জন্য কোন স্ট্রিম বা কোন দিকে যাওয়াটা সঠিক হবে সায়েন্সের সাবজেক্ট কী কী কত নাম্বার পেলে সেই সাবজেক্ট দেওয়া হবে আর্টসে কী কী তুমি যে নতুন নামগুলো শুনছো অ্যান্থ্রো ফিলোসফি এডুকেশন এই সাবজেক্টগুলো কেমন কমার্সেরই বা কেমন অবস্থা রয়েছে সবটা নিয়ে আজকের এই আলোচনা কাজেই আজকের এই আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানেই আমি তোমাদের জানিয়ে দেবো যে ক্লাস ইলেভেন বা টুয়েলভের ফোর সাবজেক্ট কি সেটা নেওয়া কি প্রয়োজন নাকি অপ্রয়োজনীয় প্রথমেই বলি একদম স্পষ্টভাবে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার শুধুমাত্র এই দুটো পেশায় যেতে চাইছ দুটোর মধ্যে একটা তারা চোখ বন্ধ করে সায়েন্স নেবে বাদ বাকি তোমার যে কোনো লাইনে যাওয়ার ইচ্ছে থাকলে তুমি আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো একটা নিতে পারো তুমি ডাক্তার সেক্ষেত্রে ধরো তুমি টিচার হতে পারো তুমি পুলিশ হতে পারো তুমি ডাব্লু অফিসার হতে পারো বিডিও হতে পারো তোমার যে কোনো স্ট্রিমে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তার আর ইঞ্জিনিয়ার বাদে যে কোনো সরকারি চাকরি করার ইচ্ছে থাকলে বেসরকারি চকরা চাকরি করার ইচ্ছে থাকলে তুমি কিন্তু যে কোনো একটা নিতে পারো এবার আসছি সায়েন্সের ব্যাপারেই প্রথমে বলি সায়েন্স পড়তে গেলে কত নাম্বার পেতে হবে তুমি যদি মাধ্যমিকে ন্যূনতম গ্রামের দিকে সা এক একটা স্কুলে এক একটা নাম্বার নেওয়া হয় মূলত গ্রামের দিকে ষাট বা তার উপরে পেলে প্রতিটা সাবজেক্টে তোমাকে সায়েন্স দেওয়া হয় আর শহরের দিকে আশি বা তার উপরে পেলে খ্যাতনামা স্কুল হলে পঁচাশি বা তার উপরে পেলে সায়েন্স দেওয়া হয় এবারের প্রশ্ন সায়েন্স বা আর্টস নিলে কী কী সাবজেক্ট আছে তাতে তাতে আছে তোমাদের ভৌতবিজ্ঞানটা দুভাগে ভাগ হয়ে ফিজিক্স কেমিস্ট্রি দুটো হয়েছে জীবন বিজ্ঞানটা হয়েছে বায়োলজি ম্যাথ ম্যাথই আছে সঙ্গে আর সাবজেক্ট এসছে কম্পিউটার সায়েন্স আচ্ছা তোমার কি সব নেওয়া লাগবে একেবারেই না তোমাকে এখান থেকে তিনটে সাবজেক্ট নিতে হবে আর বাংলা আর ইংরেজি সবার সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেরই থাকবে কিন্তু বাকিটা থেকে তোমাকে তিনটে সাবজেক্ট বেছে নিতে হবে যেমন ডাক্তার হতে চাইলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে বায়োলজিটা নিতেই হবে তোমার ইঞ্জিনিয়ার হতে চাইলে ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে তোমাকে তোমাদের ম্যাথটা নিতেই হবে এবার প্রশ্ন ফোর সাবজেক্ট কি নেওয়া উচিত মানে চতুর্থ আর সাবজেক্ট সেটা নিয়ে বলবো ভিডিওর একটু পরের দিকে এবার আসি কমার্সের বিষয় দেখো একটা সময় কমার্সের ভীষণ ডিম্যান্ড ছিল যারা অনেক হিসেব করতে পছন্দ করো অঙ্কের জটিল কঠিন হিসেব মিলিয়ে দিতে পারো তাদের জন্যে ব্রহ্মাস্ত্র বা সবচেয়ে ভালো সাবজেক্ট হলো কমার্স কিন্তু কম্পিউটার আসবার পর কমার্সের ডিমান্ড অনেকটা কমে গেছে আগে কমার্স পড়লেই বিভিন্ন ব্যাংকে চাকরি পাওয়া যেত বর্তমানে কিন্তু ব্যাংকও তার অনেকটা প্রাসঙ্গিকতা হারিয়েছে এই জায়গায় কমার্স সাবজেক্টটার তুলনামূলক ডিম্যান্ড কমেছে কিন্তু একটা আশার খবর এটাই ভালো খবর এটাই দীর্ঘদিন বিগত পাঁচ ছ বছর কিন্তু কেউ কমার্স নিয়ে পড়ছে না কমার্সে একটা শূন্যতা তৈরি হয়েছে কাজেই যারা কমার্স নিয়ে পড়বে তারা কিন্তু পরবর্তীকালে যখন যদি ধরো তুমি টিচার হতে চাইছো এসএসসি দিতে যাবে তখন কিন্তু অনেক সুবিধা পাবে কারণ কমার্সের পড়া পাশ করা স্টুডেন্টের সংখ্যা অনেক কম থাকবে প্রতিযোগিতাটা কম থাকবে তাই যারা কমার্স নেওয়ার জন্য ভাবছো বা কমার্সকে ভালোবাসো তারা অবশ্যই নাও এবার আর্টস আর্টস মানে অনেক সাবজেক্ট এখান থেকে তুমি যে কোনো একটা বেছে নেবে ধরো আমাদের বাড়িতে যখন হরেক মালওয়ালা পুতুল নিয়ে আসে অনেক পুতুল বা অনেক জিনিসপত্র আমরা ডিসাইড করতে পারি না কোনটা নেব কোনটা নেব কোনটা নেব সবটাই ভালো লাগে এক্ষেত্রেও তাই তোমাদের এক একটা সাবজেক্টের নাম বলে দিই তা সেগুলো কেমন সেটা বলি তার আগে বলবো যারা একেবারে পড়াশুনো করতে পছন্দ করো না যারা কোনো মতে উচ্চ মাধ্যমিক পাশ করলেই চলবে তারা কোন সাবজেক্ট নিলে অল্প পরেই বেশি নাম্বার পাওয়া যায় এক প্রথম যেটা অধিকাংশ স্কুলে এটা থাকে না কিন্তু পশ্চিমবঙ্গের অনেক স্কুলে আছে ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল সায়েন্স নয় কিন্তু বাংলায় শরীর শিক্ষা তো এই শরীরশিক্ষা সাবজেক্টটা যাদের স্কুলে আছে তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এতে অনায়াসে প্রচুর নাম্বার পাবে দ্বিতীয়ত তারা কি নিতে পারো সংস্কৃত তোমরা বলবে ওরে বাবা ইংরেজি পড়ে পারি না সংস্কৃত পড়বো দেখো সবচেয়ে মজার বিষয় নোট দেখে তোমরা সংস্কৃতটা পড়তে পারবে যেরমভাবে ইংরেজিটা বাংলায় অনুবাদ করে পড়ো কিন্তু উত্তরটা তোমাদের লিখতে হয় বাংলাতেই সংস্কৃততে প্রচুর নাম্বার পাওয়া যায় তৃতীয় কোন সাবজেক্টে নাম্বার পাওয়া যায় এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান অন্ধদের কেমনভাবে শিক্ষা দেওয়া হয় যারা কানে শোনে না তাদের কেমনভাবে শিক্ষা দেওয়া হয় প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী সর্বশিক্ষা অভিযান কী এই সমস্ত হালকা বিষয় শেখানো হয় এগুলো কিন্তু তোমরা নিতেই পারো পরের সাবজেক্টটা মূলত গার্লস স্কুলে থাকে ছেলে কোনো স্কুলে ছেলেদের থাকলে তোমরাও নিতে পারো সেটা হলো নিউট্রিশন এটা মূলত রান্নার সাবজেক্ট এবং একটা খাবারের গুণাগুণ শেখাবে এটা নিলে তুমি তুমি যদি সায়েন্স নাও নাও পরবর্তীকালে ডায়েটিশিয়ান হতে পারবে যেমন এখনকার দিনে লোক মোটা হয়ে গিয়ে যায় যে ডক্টর আমাকে ডায়েট চার্ট করে দিন আমি কি খাবো ওজন কি করে কমাবো সেই পেশাতে কিন্তু এটা পড়লে তুমি যেতে পারবে এটা খুব সহজ সাবজেক্ট মেয়েদের জন্য কিন্তু অঙ্কে একটু জ্ঞান না থাকলে নিউট্রিশান না নেওয়াই ভালো কারণ এতে হিসেব কষতে হয় তারপরে সাবজেক্ট রয়েছে খুব জনপ্রিয় সাবজেক্ট সাবজেক্টটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই সহজ ফিলোসফি বা দর্শন যাদের স্কুলে আছে চোখ বন্ধ করে নাও নব্বই পঁচানব্বই নাম্বার কিন্তু অনায়াসে পাওয়া যায় এবার ভূগোল ভূগোলটা তোমরা পূর্ব পরিচিত নাইন টেনের ভূগোল আর টুয়েলভের ভূগোল একই রকম কিন্তু যেটা মূল পার্থক্য সেটা হলো ভূগোলের সিলেবাস প্রচুর রয়েছে ইলেভেন টুয়েলভে তুমি যদি প্রচুর খাটতে না পারো তবে ভূগোল না নেওয়াই ভালো কিন্তু যদি প্রচুর খাটো ভূগোলের একশোর মধ্যে আটানব্বই নিরানব্বই অনায়াসেই পেতে পারো যদি তুমি খাটার মানে তুমি যদি জানো আমি পড়বো তাহলে নিয়ে নাও ইতিহাস নাম শুনলেই জ্বর আসে তোমাকে অনেকে বলবে পাতার পর পাতা লিখতে হয় ভুল কথা আমি তোমাদের অনুরোধ করব। তোমরা যারা আর্টস নিয়ে পড়ছ সে ভালো স্টুডেন্ট হও মন্দ স্টুডেন্ট হও ইতিহাসটা অবশ্যই নাও কেন ইতিহাসে পাতার পর পাতা লেখা লাগে না যারা বলে মিথ্যে কথা বলে আট নাম্বারের সবচেয়ে বড় প্রশ্ন থাকে প্রশ্ন কমন পাওয়া যায় আর উত্তর লিখতে হয় পনেরো থেকে ষোলোটা বাক্যে মানে এক পাতারও কম পাতার পর পাতা লিখতে হয় না আর সবচেয়ে যেটা লাভ যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে তোমাকে কিন্তু ইতিহাস থেকে প্রশ্ন থাকে সেখানে তুমি যদি আগে ইতিহাস পড়ে রাখো তোমার যদি সাবজেক্ট থাকে চাকরির পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি অনেকটা সুযোগ পাবে কাজেই আমি প্রত্যেক স্টুডেন্টকে প্রত্যেক মেধা স্টুডেন্টকে বলবো যে যাই বলুক না কেন তোমরা কিন্তু ইতিহাস সাবজেক্টটা নেওয়ার চেষ্টা করবে তারপরে সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এটা অনেকটা ইতিহাসের মতোই এটা মূলত যারা রাজনীতি করতে চাইছো তাদের জন্য ব্রহ্মাস্ত্র এই সাবজেক্টটা তাছাড়া যারা রাজনীতি সচেতন সুপ্রিম কোর্টের কাজ কী প্রধানমন্ত্রীর কাজ কী রাষ্ট্রপতির ক্ষমতা কি গ্রাম পঞ্চায়েতের কাজ কী এসব এখান থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারো আর থাকলো কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর সোশিওলজি আরও দু একটা সাবজেক্ট আছে সেগুলোও বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশান দ্বিধায় নিতে পারো তোমাদের চাকরি পরীক্ষাতে এখন যেন কম্পিউটার মাস্ট যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইলেভেন বা টুয়েলভে পড়ে তাদের কিন্তু আলাদা করে বাইরে থেকে কম্পিউটার করা না থাকলেও চাকরি পরীক্ষাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কাজেই কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারো একটু খাটলে ভালো নাম্বার পাওয়া যায় কম্পিউটার অ্যাপ্লিকেশানে অঙ্ক আছে কিন্তু সেই অঙ্কগুলো একেবারে সহজ আর কমনও পাওয়া যায় যারা অঙ্ক বুঝবে না তারা কমনও পেয়ে যেতে পারো এবার আমরা আসবো পরের সাবজেক্ট সেটা হচ্ছে অ্যান্থ্রো বা নিরিবিজ্ঞান এই সাবজেক্টটা না নেওয়াই বুদ্ধিমানের কাজ এর কোনো বই নেই কোনো টিচারও সাধারণত পশ্চিমবঙ্গে খুব কম আছে সহায়িকা বই নেই কাজেই নৃবিজ্ঞান বা অ্যান্থ্রো কেউ কিন্তু কারো পরামর্শ শুনে নিও না সোশিওলজি ভালো সাবজেক্ট যদি তোমাদের স্কুলে থেকে থাকে তোমার ভালো লাগে নিতে পারো এই হচ্ছে মূল যেগুলো পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে আছে সেই সাবজেক্টগুলো এবার ফোর সাবজেক্ট কি তোমাদের আমি একটু আগে বলেছি বাংলা বা ইংরেজি নিতেই হবে এর সঙ্গে তোমাকে তিনটে সাবজেক্ট নিতে হবে সেটা আর্টস থেকে তিনটে নিতে পারো তুমি আর্টস হলে সায়েন্স থেকে তুমি তিনটে নিতে পারো কমার্স হলে কমার্স থেকে তিনটে কিন্তু হ্যাঁ এবার তুমি যদি মনে করো আমি ফোর সাবজেক্ট রাখবো মানে চাইলে চতুর্থ আরও একটা সাবজেক্ট নিতে পারো ধরো তুমি ইতিহাস নিলে এডুকেশন নিলে সংস্কৃত নিলে তোমার মনে হলো আমি কম্পিউটার নেব ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতেই পারো তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়েছো তুমি মনে করলে আমি ফোর্থ সাবজেক্ট হিসাবে ম্যাথ নেব। নিতেই পারো লাভটা কী এই নাম্বার পরীক্ষা যোগ হবে না তাহলে কেন নেব এই নাম্বারটা এটা তোমাকে একটা হেল্প করবে কেমন হেল্প করবে কথার কথা তুমি যে মূল পাঁচটা সাবজেক্ট নিয়েছ তার মধ্যে যদি কোনোটাতে কম নাম্বার পেয়ে ব্যাক পেয়ে যাও আর এই ফোর সাবজেক্টে পাশ করে যাও তবে তুমি পাশ হয়ে যাবে এটা বেশ মজা ধরো কোনোবার ইংরেজির প্রশ্ন ভীষণ কঠিন হলো তুমি ইংরেজিতে ব্যাক পাওয়ার মতন হলে অথচ তুমি তোমার ফোর্থ সাবজেক্টটা ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করে গেলে তাহলে কিন্তু তুমি পাশ করেই যাবে মার্কশিটে তোমাকে পাশই দেখানো হবে এটা মূল বিষয় এবার প্রশ্ন আচ্ছা আমি যদি ফোর্থ সাবজেক্টে জিরো পাই তাহলে কী হবে কিছুই হবে না তুমি পাশ করে যাবে ফোর্থ সাবজেক্টটা একটা অস্ত্র বা একটা ঢাল যেটা তোমাকে পরীক্ষার এই যে ভয়াবহতা সেটার হাত থেকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে বাঁচতে সাহায্য করবে কাজেই আমি তোমাদের অনুরোধ করব ফোর্থ সাবজেক্ট নাও আর সবার আগে একটা বিষয় মাথায় রাখবে সাবজেক্ট বাঁচবার আগে কোন স্যার কী বললো কোন ইউটিউব চ্যানেল কি বলল। আমি কি বললাম তোমার দাদা দিদিরা কি বলল পাশের পাড়ার কে কী বললো এগুলো কিন্তু শুনবে না সবার আগে তুমি যাও যে সাবজেক্টগুলো নেবে ভাবছ সেই সাবজেক্টের বই উঁচু ক্লাসের দাদা দিদিদের কাছ থেকে যারা ইলেভেন টুয়েলভে পড়ে দেখো প্রশ্ন দেখো যদি ভালো লাগে যদি মনে হয় তুমি পারবে নাও আমি অনেককে দেখেছি আন্দাজে বছরের প্রথমেই অন্যের কথা শুনে সায়েন্স নিয়ে পড়ে কিন্তু হাবুডুবু খাচ্ছে আমার পরামর্শ যদি মানো ফিজিক্স কেমিস্ট্রিতে অর্থাৎ ভৌতবিজ্ঞানে মাধ্যমিকে পঁচাশির কম পেলে আমি জানি এবার কঠিন প্রশ্ন হয়েছে এবার ধরো আশি আশির কম পেলে সায়েন্স নিতে যাওয়াটাই বোকামো হবে অঙ্কতে মিনিমাম পঁচাশি না পেলে তোমাদের কিন্তু সায়েন্স নিতে যাওয়াটা বোকামি হবে এরপরে জোর করে সায়েন্স যদি তুমি নাও সেটা ঠিক হবে না তবে হ্যাঁ অনেকের হয়তো মাধ্যমিক পরীক্ষাটা কোনো ক্রমে খারাপ হয়ে গেছে সে জানে আমি গোটা বছর খেটে সায়েন্সে ভীষণ ভালো রেজাল্ট করতে পারবো তারা নির্দ্বিধায় সায়েন্স নিতে পারো তাতে কোনো আপত্তি নেই আমার একটাই কথা নিজের কাছে প্রশ্ন করো তুমি কি চাইছো তোমার বাবা মা বা অন্য কে কি বললো অন্য টিচার কি বললো সেটা না আমি অভিভাবকদের অনুরোধ করব। আপনারা আপনাদের সন্তানদের কথা শুনুন তারা যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে সেটা নিয়ে বলুন সায়েন্স নিয়ে পড়লেই সব যুদ্ধ জয় করা যাবে আর্টসে কিছু হয় না এটা ধারণা ভুল আর্টস থেকেও বড় হওয়া যায় সায়েন্স থেকেও বড় হওয়া যায় কমার্স থেকেও বড় হওয়া যায় তাই যার যেটা সাবজেক্ট পছন্দ সে সেটা নাও আমার মতে সায়েন্স এবং আর্টস ঠিক আছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কমার্সের পক্ষে নই তবুও যারা কমার্স নিতে চাইছো যারা কমার্সকে ভালোবাসার চোখ বন্ধ করে কমার্স নাও ডিম্যান্ড কম হলেও কমার্স যে উঠে গেছে এমন কিন্তু নয় কমার কমার্সের যথেষ্ট সুনাম ঐতিহ্য আজও আছে আমার ফ্যামিলিরা অনেকে কিন্তু কমার্স নিয়ে পড়েছে কাজেই তোমাদের সাবজেক্ট বাজবার জন্য শুভকামনা রইল এই ছুটির সময় ঘুরবে ফিরবে আনন্দ করবে সব ঠিক আছে কিন্তু বুদ্ধি দিয়ে সাবজেক্ট তাকেও বেছে শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ